हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड यू आर वाचिंग रसेल बीडी। আজকের এই ভিডিওটি একেবারে আলাদা হতে চলেছে, কেননা এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে বুড়িডা লাইভ ম্যাচ সম্পর্কে। আপনারা যারা বুড়িডা লাইভ ম্যাচ দেখেছেন তাদের মনে অবশ্যই একবার না একবার প্রশ্ন জেগেছে, রেসলারদেরকে কবরের ভিতরে অর্থাৎ চাপা মাটি দেওয়ার পরেও কিভাবে তারা আবারও বেঁচে ফিরে আসেন। আসলে সেইভাবে চাপা মাটি দিলে সে রেসলারগুলো তো মরে যাবার কথা, কিন্তু সেই রেসলারগুলো সেখানে মরে যাওয়া বাদ দিয়ে আবারও পরবর্তীতে WWE রিংয়ে ফিরে রেসলিং করেন। আসলে সেই ম্যাচগুলোর কবরের আসল রহস্য কি, কোন টেকনিক ইউজ করে WWE ম্যানেজমেন্ট, আশা করছি এই ভিডিওটি দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ভিডিওটিতে লাইক টার্গেট রাখা হচ্ছে 500, আমি আশা করছি আপনারা 500 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন। আপনি যদি রেসলিং সম্পর্কে নিয়মিত বাংলাতে এই চ্যানেলে আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরুতেই আমরা এটার ইতিহাস সম্পর্কে জেনে নিই। হিস্টোরিতে মোট 5টি ম্যাচ হয়েছে বুড়িডা লাইভ ম্যাচ, তবে অমন রিলেটেডই একটি বুনিয়াদ ম্যাচ হয়েছিল রেসলম্যানিয়া 36-এ আন্ডারটেকার এবং এজ স্টাইলস এর বিরুদ্ধে। অর্থাৎ এমন রিলেটেড মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে WWE এবং 6টি ম্যাচ খেলেছেন আন্ডারটেকার। আসলে আপনারা জানেন বুড়িডা লাইভ ম্যাচগুলো অনেক ভৌতিক হয় এবং ভৌতিক গিমিকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর আপনারা অবশ্যই এটাও জানেন দ্য আন্ডারটেকার রেসলিং ইতিহাসের সব থেকে ভয়ানক একজন রেসলার, অর্থাৎ তার উপাধিতেই রয়েছে তিনি ডেডম্যান। আর তার ডেডম্যান হবার সুবাদেই তিনি সেই বুড়িডা লাইভ ম্যাচগুলো খেলেছেন এবং সেই বুড়িডা লাইভ ম্যাচ খেলেছেন মোট 6টি, যেটাতে 3টাতে জয় পেয়েছেন এবং 3টাতে হেরে গিয়েছেন। চলুন আসা যাক আসল কথায়, রেসলারদেরকে চাপা মাটি দিয়ে কবর দেওয়ার পরেও আবারও কিভাবে সেই কবর থেকে ফিরে আসতেন এবং রেসলিং করতেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেই কবরটি বাইরে কোথাও অনুষ্ঠিত হয় না, বরং বুনিয়াদ ম্যাচ বাদ দিয়ে বুড়িডা লাইভ ম্যাচ সবগুলোই কিন্তু WWE এর এরিনার মধ্যে লাইভ দর্শক বসেছিলেন সেটার মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হতো এবং তাদের সামনেই কিন্তু রেসলারগুলোকে চাপা মাটি দিয়ে কবর দেওয়া হতো। তবে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার জেনে রাখা দরকার যে WWE ম্যানেজমেন্ট শুধু আমাদেরকে 3টি সাইডই দেখাতেন, কবরের মধ্যেকার 3টা সাইড দেখাতেন এবং 1টি সাইড সিক্রেট রাখতেন। আর এটার আসল রহস্য হচ্ছে চতুর্থ সাইড থেকেই রেসলারদেরকে সেই কবর থেকে সরিয়ে নেওয়া হতো, তবে এটার মাপ হচ্ছে মোট 6 ফুট। আর এখনো পর্যন্ত যেই সকল রেসলাররা সেই বুনিয়াদ ম্যাচগুলো খেলেছেন সকলেই কিন্তু 6 ফুটের উপরে কেউই যায়নি। আমরা বিশেষ করে বুনিয়াদ ম্যাচগুলোতে দেখতাম রেসলারগুলোকে উপর থেকেই কিন্তু ফেলে দেওয়া হতো আর তার মধ্যে পড়ার পরে অনেক জোরে আঘাত পেত রেসলাররা, কিন্তু সেই আঘাতগুলো পাওয়ার পরেও কিছুক্ষণের মধ্যে কিভাবে সেখান থেকে সরিয়ে যেত। আসলে 3টি সাইড দেখাতো WWE ম্যানেজমেন্ট আমাদেরকে ক্যামেরার অ্যাঙ্গেলে, তবে চতুর্থ সাইটে যেই দিকটাকে দর্শকরাও দেখতে পেত না, সেখানে লাইভ যে দর্শকগুলো বসে থাকতো তারাও কিন্তু অনুমানও করতে পারতো না। তবে একটি কর্নারে একটি ফ্লোর বানানো হতো, যেই কর্নারটি কেউই দেখতে পেত না, আপনি সেটাকে ফ্লোরও বলতে পারেন আবার চেম্বারও বলতে পারেন। আর সেটার দরজা মূলত মাটি এবং সেখানে যে বালুগুলো থাকে সেগুলো দিয়ে ঢেকে থাওয়ার থাকে, তবে ক্যামেরার অ্যাঙ্গেল এবং দর্শকদের থেকে লুকানো সেই গেটটি দিয়েই রেসলাররা সেখান থেকে পালিয়ে যান। তবে আপনারা যদি সেই ম্যাচগুলো দেখেন তাহলে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে রেসলাররা সেই কবরের মধ্যে পড়ার 5টা সেকেন্ডই তাদেরকে দেখানো হয়, তবে 5 সেকেন্ড দেখানোর পরে বিপরীতে যে রেসলারটি রয়েছেন তাকে দেখানো হয়। আর ঠিক সেই সময়টাতে সেই রেসলারটি মূলত সেই দরজাটি খুলে এবং সেই ফ্লোরের মধ্যে তিনি প্রবেশ করে ফেলেন এবং তারপরে মূলত ইনারা সেখানে মাটি দেন। তবে রেসলাররা অনেক চালাক এবং সতর্কতার সাথে তারা জেনে থাকেন যে কোন কর্নারে সেই দরজাটি রয়েছে এবং সেখানে ক্যামেরার অ্যাঙ্গেল যখনই চেঞ্জ করা হয় ঠিক তখনই সেই চেম্বারের মধ্যে ঢুকে যান সেই রেসলারটি এবং তাকে মাটি দেওয়া হয় এবং এখান থেকেই আমরা দেখে বুঝতে পারি যে রেসলাররা হয়তো বা চাপা মাটির তলে পড়ে মারা গিয়েছেন, যেমনটা আন্ডারটেকার সেখানে অনেকবারই মারা গিয়েছেন এবং আমেরিকান লোকেরা এখনও বিশ্বাস করেন যে আন্ডারটেকার মোট 7 বার মৃত্যুবরণ করেছেন। এই বিষয়টি অনেক হাস্যকর। তবে আপনাদের মনে এখন একটি প্রশ্ন জাগতেই পারে যে সেই চেম্বারের মধ্যে যেহেতু রেসলাররা থাকেন তাহলে সেই চেম্বারের মধ্যে কিভাবে সেই রেসলারটি নিঃশ্বাস নেন, কেননা অত নিচে কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো সুব্যবস্থা নেই। তবে WWE ম্যানেজমেন্ট রেসলারদের জন্যই সেখানে সুব্যবস্থা করে রেখেছেন, যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। সেখানে মোট 2টি পাইপ ইউজ করা হয়ে থাকে এবং সেই পাইপের দ্বারা রেসলারদের সাথে কথা বলা হয়, অর্থাৎ হাওয়ার মাধ্যমে যে কথাগুলো ভেসে আসে সেই কথাগুলো দ্বারা রেসলারদেরকে সেখানে মোটিভেট যোগান এবং রেসলাররা যাতে ভয় না পায় সেজন্যই মূলত সেখানে অক্সিজেন এবং তাদের সাথে কথা বলা হতে থাকে।
এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, এইভাবে যে রেসলারদেরকে সরে নেওয়া হয় এই বিষয়টি তুমি জানলে কেমন করে? তো এই বিষয়টি 90 দশকে কোনোভাবেই ফাঁস হয়েছিল না, তবে পরবর্তীতে আমেরিকার একটি ম্যাজিক শোতে একটি ম্যাজিশিয়ান এই বিষয়টি একেবারে ক্লিয়ারলি ফাঁস করে দেন, আর সেটা থেকে মূলত ধারণা নিয়ে আপনাদেরকে জানানো হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন রেসলাররা কবরের মধ্যে পড়ে মারা যাবার পরেও কিভাবে আবারও ফিরেন WWE-তে এবং রেসলিং করেন। আমি আশা করছি আপনারা 500 লাইক টার্গেট অবশ্যই অবশ্যই পূর্ণ করে দিবেন এবং রেসলিং সম্পর্কে নিয়মিত বাংলাতে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।